ভারতের সামরিক ইতিহাসে নতুন যুগের সূচনা। চীন পাকিস্তান দুই প্রতিবেশী শত্রু দেশকে শিক্ষা দিতে এবার বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধবিমান রাফেল তৈরি হবে ভারতের মাটিতে। ভারত ফ্রান্স ঐতিহাসিক চুক্তির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। তো এই বিষয়ে কি জানা আছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, দুই শত্রু দেশকে শিক্ষা দিতে ফরাসি সংস্থা ডাসল্ট এভিয়েশনের সঙ্গে 36টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি আগেই করেছে ভারত। প্রায় 4 বছর আগে হওয়া সেই চুক্তির মধ্যে এই মুহূর্তে ভারতে এসে পৌঁছেছে 11টি রাফাল যুদ্ধবিমান। বাকি 25টি এই বছরের ভেতরে চলে আসার কথা সংস্থাটি জানিয়েছে। প্রতি 2 মাস অন্তর 3 থেকে 4টি রাফাল ভারতে পাঠাবে তারা, কিন্তু ভারতের সঙ্গে নতুন চুক্তি করছে ফরাসি সরকার। সূত্রের খবর, ফরাসি রাষ্ট্রপতির কূটনৈতিক বিশেষজ্ঞ ইমানুয়েল বনে কিছুদিনের ভেতর ভারতে আসছেন, তখনই নরেন্দ্র মোদী সরকারের কাছে এই প্রস্তাব রাখবেন তিনি। ডাসল্ট জানিয়েছেন, ভারত যদি কমপক্ষে 100টি নতুন বিমানের অর্ডার দেয় তাহলে ভারতের মাটিতে রাফাল বানানোর কাজ শুরু করতে চায় সংস্থাটি। এমনিতে নাগপুরের কাছে রাফাল বিমানের কিছু যন্ত্রাংশ তৈরির বরাত পেয়েছে একটি ভারতীয় সংস্থা। যদি ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজনীয় রয়েছে আরও 120টি বিমানের, যার ভেতর 114টির জন্য টেন্ডার ডাকা হয়েছে। সেখানে রাফাল ছাড়াও রুশ, মার্কিন এবং সুইডিশ যুদ্ধবিমান সংস্থা নিজেদের সেরা ফাইটার নিয়ে উপস্থিত। তবে ভারত চাইছে আগে 36টি রাফাল চলে আসুক, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতীয় বিমান বাহিনীর প্রধান আরকেএস ভাদুরে ইঙ্গিত দিয়েছিলেন নতুন করে 2টি স্কোয়াড্রন অর্থাৎ 36টি রাফাল কেনার ভাবনা রয়েছে IAF-এর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফরাসি সংস্থাটি জানিয়েছে, রাফাল ভারতের মাটিতে তৈরি হলে যেমন ভারতের সাপ্লাই নিয়ে ভাবতে হবে না, তেমনি ভারতের মাটিতেই অন্য দেশের জন্য তৈরি হবে রাফাল, ফলে সরকারের আমদানি ছাড়াও প্রচুর চাকরির সুযোগ থাকবে। ফ্রান্স এবং ভারতের সামরিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে বলেই জানিয়েছে সংস্থাটি। তো এইটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং প্রতিবেশী দুই শত্রু দেশকে শিক্ষা দিতে এইবার ভারতের মাটিতেই তৈরি হবে বিধ্বংসী যুদ্ধবিমান রাফায়েল। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।